নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট বাগানে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমার এই ছোট্ট বাগানে সকালবেলাতেও কত গাছ ছিল, সব একসাথে এখানে ছিল, কিন্তু এখন আর একটাও গাছ নেই। আসলে বালি দেখে বুঝতেই পারছেন এখানটায় কাজ হবে। এই দেয়ালগুলো আমার প্লাস্টার ছিল না, তো এই দেয়ালগুলো আজ প্লাস্টার হবে। এখন মিস্ত্রিরা দুপুরবেলায় খেতে গেছে, তো সেকেন্ড হাফে এই জায়গাটা প্লাস্টারের কাজে লাগবে মিস্ত্রিরা, যার জন্য গাছগুলো আমাকে সব সরিয়ে দিতে হয়েছে। এখানে আমার সব ইনডোর প্লান্টস ছিল, সব ইনডোর প্লান্টসগুলো এখানে ছিল। দেখুন, এখানে অর্কিডগুলো ছিল আমার। তো যাই হোক, সবাইকে আমি এখন এই জায়গাটায় শিফট করে দিয়েছি, সরিয়ে দিয়েছি। একদম যাচ্ছে তাই ভাবে, এর কাছে ও, ওর কাছে ও, এমনি করে যেমন খুশি করে যেভাবে হোক এগুলোকে আমাকে সরিয়ে দিতে হয়েছে। এদের কদিন বেশ কষ্ট হবে, কারণ বেশ সাজানো গোছানো অবস্থায় এরা ছিল, কিন্তু এখন এদেরকে এইভাবে রাখতে হয়েছে। কেউ কেউ এখনো নিজের জায়গাতেই আছে, তাদেরকেও সরাতে হবে। এখনো কেউ কেউ নিজের জায়গায় আছে, কিছু গাছকে আমাকে এখানে শিফট করতে হয়েছে। দেখুন, ছাদটা পুরো ভর্তি হয়ে গেছে, কিছু গাছ নিচের বারান্দায় নিয়ে গেছি। সব মানি প্লান্ট, সিঙ্গনিয়াম, সব অনেক গাছকে আমাকে এখানে শিফট করতে হয়েছে। এই গলিটার ভেতরেও অনেকগুলো গাছ ঢুকিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। যাকে যেখানে পেরেছি সরিয়ে দিয়েছি। খারাপ লাগছে খুব, কিন্তু এটাও তো করতেই তো হবে, এদেরকেও সরাতে হবে। দেখুন, এই পিলারটাও প্লাস্টার হবে, এদেরকেও আমাকে সরাতে হবে। খারাপ তো লাগছে, কিন্তু এটাও আমাকে করতে হবে, কোনো উপায় নেই। দেখি কতদিনে ফের আমি এদেরকে সাজিয়ে গুছিয়ে তুলতে পারি। এটা আমাকে বলেছে কাল ফার্স্ট হাফের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে তো আমাকে দু চার দিন জল টল দিতে হবে। ঠান্ডার দিন ইনডোর প্লান্টসকে বেশি জল দেওয়া যায় না, সেই হিসাবে এখন আমি এখানে রাখতে পারবো না, তিন চার দিন বাদেই আমি এদেরকে এখানে ফের থেকে নতুন করে সাজাতে পারবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।